চৈতন্য মহাপ্রভুর পার্শ্ববৃন্দের চরিত কথা আলোচনা করতে যাই, দেখা যাচ্ছে যে অতুল ঐশ্বর্যশালী রঘুনাথ দাস গোস্বাইপাদ তারও চরম বৈরাগ্য। শ্রীল সনাতন গোস্বাইপাদে কি ছিল না, তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়, তাও তিনি সব কিছু ছেড়ে দিয়ে একখানা শুধু কম্বল ছিল সম্বল, আর সেখানেও শ্রী চৈতন্য মহাপ্রভু বারবার তাকাচ্ছেন, এই জন্যে ওটাও পরিত্যাগ করে ছেঁড়া কাঁথা একটা গ্রহণ করেছেন। বৈরাগ্য ব্রজের মধ্যে রূপ সনাতন তারা এক এক বৃক্ষের তলে এক একদিন করে অবস্থান করে ভজন করেছেন, তাহলে দেখা যাচ্ছে যে বৈরাগ্য। সুতরাং ভক্তি বৈরাগ্য কিন্তু পৃথক করে বৈরাগ্যের অভ্যাস আমাদের ভক্তি শাস্ত্রের মধ্যে নিষিদ্ধ, কারণ ভক্তি যদি আমাদের হয় তাহলে অটোমেটিক এই বৈরাগ্য সঙ্গেই থাকে। সুতরাং পৃথক করে আর বৈরাগ্যের অভ্যাস আমাদের করতে গেলে ওটা কৃত্রিমতা বা কৃত্রিমতা হবে। সুতরাং এই জন্যে বলছেন যশাস্তি ভগৎ ভক্তির অকিঞ্চনা সর্বগুণই তত্র সমাসতে সুরা ভরাব অভক্তস্য কুত মহাত্মনা মনরত্না সতী ভাবত গভীর। যদি ভক্তি উচিত হয় অটোমেটিক এগুলো এসে যাবে, ওর জন্য আর পৃথক করে আর আমাদের চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, চাই আমাদের কেবল ভক্তি। এই জন্যই বলছেন গৌরকিশোর দাস বাবাজী মহারাজের চরিত কথার মধ্যে তিনি বলছেন, তিনি দেখালেন যে গৌরপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি কত বড় আদর্শবান এবং উচ্চ শিক্ষিত, আর ছিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ জাগতিক হিসেবে যদি বিচার করা যায় করা তো উচিত নয়, বৈষ্ণব চরণে অপরাধ হবে, কিন্তু তার চরিত কথা কীর্তন করতে গেলে ওটা একটুখানি বর্ণনা করতে হয়। সুতরাং তিনি জাগতিক কোনো ডিগ্রি ছিল না, কিন্তু ওই যে আগের শ্লোকটা হলো ভগবত ভক্তি যাদের মধ্যে উদিত হয় সর্বই গুণই তত্র সমাসতে সুরা, এই জন্যে তার আর কোনো গুণ আর বাকিয়াত থাকে না, সমস্ত শিক্ষায় তিনি শিক্ষিত হন, যেহেতু তিনি ভগবানের চরণে সমর্পিত আত্মা। তিনি তার জীবন চরিত্রের মধ্যে দেখিয়েছেন নবদ্বীপের মধ্যে কোনো একজন পণ্ডিত ভাগবত পাঠক তিনি পাঠ করছেন শ্রীমৎ ভাগবতম, গৌরকিশোর দাস বাবাজী মহারাজ সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, শুনতে পেলেন ভাগবত কথা, তিনি একটু দাঁড়িয়ে গেলেন, শুনলেন, কিন্তু ব্যাখ্যাটা তার অন্যরকম হয়ে যাচ্ছে। তিনি চিৎকার করে বলেন, পণ্ডিত মশাই আপনি যা ব্যাখ্যা করছেন এটা কিন্তু ঠিক ঠিক হচ্ছে না, আপনি সূত্রের বা শ্লোকের যথার্থ ব্যাখ্যা আপনি করুন। যদি উনি সমস্ত কিছু শ্লোকের অর্থ যদি না বুঝতেন এটা কি করে বলা সম্ভব, এই জন্যে সবাই তখন দেখেন না রে আশ্চর্য ব্যাপার, উনি তো লেখাপড়া জাগতিক হিসেবে কিছু জানেন না, কিন্তু আমার শ্লোকের কেন ভুল ধরলো। তাহলে দেখা যাচ্ছে আমাদের আমাদের ওই জামানন্দ গৌরী মঠে আমরা যখন ছিলাম তখন নিতাই প্রভু বলে একজন আমাদের ছিল পরম গুরু মহারাজের শিষ্য, লেখাপড়া কিছু জানতেন না, একদম কিছুই জানতেন না, কিন্তু উনি শুনে শুনে আমাদের গৌরী ও গীতিগুচ্ছের প্রায় বেশিরভাগ কীর্তনে ওনার মুখস্থ, এবং যে কোনো সিদ্ধান্ত বললে উনি ফটাফট উত্তর দিয়ে দিতেন। কি করে সম্ভব? ঐকান্তিক সেবা গুরু সেবা নিষ্ঠার দ্বারা এগুলো সম্ভব সম্ভব হয়। সুতরাং গৌরকিশোর দাস বাবাজী মহারাজ তিনি বৈরাগ্যের মূর্ত বিগ্রহ, তিনি এক সময় যদ্যপি তিনি নবদ্বীপে পায়খানায় ছিলেন, একবারে খাটা পায়খানা ওটা ছিল না, পরবর্তীকালে ওটাকে পরিষ্কার করে একটুখানি রিপেয়ার করে তাকে দেওয়া হয়েছিল যাতে থাকার মতো ব্যবস্থা করা হয়, কিন্তু নামটা তার ওই খাটা পায়খানা। এই জন্য অনেকে ওনাকে বিরক্ত করতে আসতেন, যে বাবাজি মহারাজ আমাকে কৃপা করুন, আমাকে কৃপা করুন, তিনি বলতেন ঠিক আছে আসো আসো আমি তোমাদেরকে কৃপা করছি, এই ডোর কপিল তিনি খুলে দিতেন, এই নাও
এই সংসারের যা অসার সংসার এগুলো পরিত্যাগ করে তুমি একান্ত মানে আমার আশ্রয়ে থেকে তুমি ভজন করো, এটাই তো আমার কৃপা। তখন সবাই দেখলেন যে ও তো ও কৃপা আমরা চাই না, আমরা তো কৃপা চাচ্ছি কিরকম ভাবে, ভগবানের কৃপা আমাদের কিরকম প্রয়োজন, আমাদের সংসারে প্রতিপত্তি স্নেহ মায়া মমতা সব ঠিক থাকবে আর ভগবানের কৃপা লাভ হবে ও হবে না। হ্যাঁ, এই দুটো জিনিস আমরা চাচ্ছি, ঐকান্তিক ভাবে যে ভগবানের আমরা কৃপা চাচ্ছি হবে না, হতে গেলে ওখানেই ঝামেলা আছে। যশাস্তি ভব না যশাং অনুগ্রামী ভবিষ্যত ধনঞ্জন। হ্যাঁ, এই কথাটা যদি যথার্থ যদি শ্লোকটা আমাদের অর্থ আমাদের বোধগম্য হয় তাহলে তো আমরা ভগবানের কাছে কৃপা চাই চাইব না, কেননা আমরা ভগবানের কাছে কৃপা চাইলে আর ভগবান যখন কৃপা শুরু করে দেবেন তখন আমরা তো আমরা বলে বাবা দরকার নেই আপনি বন্ধ করুন। সুতরাং আমরা যে প্রতিকূল ভাবে ভগবানের উপরে নির্ভরশীল হয়ে ঐকান্তিক ভাবে যে অন্তরের কথাটা ভগবানের কাছে খুলে বলো, কে বলবে? গুরু মহারাজ বলতেন যে অধিকার বিচার তিনি যিনি পূর্ণরূপে গুরু বৈষ্ণবের সান্নিধ্যে তার শরণাগত হয়েছেন, আনকন্ডিশনাল সারেন্ডার যাহাকে বলে, তিনি ওই কথা বলার উপযোগী, তার মুখে ওই কথা শোনা পাবে, আর না হলে দুধও খাবো আর গাঁজাও খাবো দুটা হলে হবে না। ওই জন্য গৌকিশোর দার বলি মহারাজ বলছিলেন কাশিম বাজারের মানে উনি নিমন্ত্রণ করেছিলেন ওখানে একটা ভাগবত কথা হবে সম্মেলনের মতো ওনাকে নিমন্ত্রণ আহ্বান করেছিলেন, তিনি উত্তর দিচ্ছেন যে হ্যাঁ আপনি সাধু সঙ্গ করতে চান। তা সাধু সঙ্গ করতে গেলে দুই ধরনের হয় সাধু, কারণ সাধুর কাছে প্রয়োজনটা আমার, এই জন্য আমাকেই সাধুর কাছে যেতে হবে তাহলে সাধু সঙ্গ হবে, আর না হলে সাধুকে দিয়ে ডেকে নিয়ে আসবো গাড়ি পাড়ি দিয়ে দিয়ে সে সাধু সঙ্গ করবো ওটা হবে না। গোর কিছু তার বাজি মারণ বললেন যে না ও ও ধরনের হয় না সাধু সঙ্গ, আর এক ধরনের সাধু সঙ্গ হয়। হ্যাঁ, কিরকম নিজ নিজের কার্য নেই তবু জান ফল ধর, হ্যাঁ তার কামর নাই তবু জান ফল, এ এক সাধু। এদের মানে যারা কি এদের তো সহজে ভজন করতে চান না, এই জন্যে ভগবান এবং তার ভক্তগণ তার পার্শ্ববৃন্দকে তাদের কাছে দিনহীন গৃহীদিগের বাড়িতে উপজা আটক হয়ে পাঠিয়ে দিয়ে তাদের কল্যাণ করে, তাদের কাছে কিছু সংগ্রহ করে নিয়ে ভগবানের সেবায় লাগিয়ে দিয়ে তাদের পরোক্ষভাবে মঙ্গল সাধন বিধান করিয়া থাকেন। সুতরাং এখানে দেখা যাচ্ছে উনি বললেন যে ঠিক আছে আমি যদি আপনার বাড়িতে যাই তাহলে আপনি আপনার বাড়িতে গেলে আপনার ওই জানলের গদিটা দেবেন ভালো ঘরটা দেবেন ওগুলো দেখে আমার লোভ হবে তখন, সুতরাং আপনি আমার এখানে আসুন আপনি ওই বিষয় সবটা পরিত্যাগ করে নিশ্চিন্তন ভাবে ভজন করুন আপনার খাওয়া থাকার সমস্ত ব্যবস্থা আমি করে দেব। আরেক সময় শ্রীল বাবাজী মহারাজ কে ওখানে নবদ্বীপে নিমন্ত্রণ করেছিলেন, তা চব্য চেষ্য লেজ চা চতুর্বিধ আছে, তা উনি কি করতেন ও ওনার ব্যাগের মধ্যে নিম পাতা নিয়ে যেতেন, আর নিম পাতা নিয়ে গিয়ে সবাইয়ের উপরে ওই নিম পাতা একদম এরকম ছিটিয়ে দিতেন দিয়ে একসঙ্গে মাখিয়ে নিতেন, কারণ যাতে ভালো জিনিসটার যে টেস্ট আস্বাদন ওটা যেন অনুভব না হয় সবটাই যেন তিলের মতো হয়, এই জন্য শ্রী চৈতন্য রূপ গোস্বামী পাদ বলছেন বাচ বেগম মনুষ্য ক্রোধ বেগম জিহ্বা বেগম উপর বেগম এতান বেগান যো বিশ্বের সর্বম অভিমান। তুমি বাচ বাক্যের ব্যাগটাকে কি করে দমন করা যাবে, তুমি বলছেন বাক্যের ব্যাগকে কি করে দমন করা যাবে, নিরন্তর হরিনাম করলে ভক্তিবিনোদ ঠাকুর ওটা বিধান দিলেন যে আমাদের ইন্দ্রিয়গুলো যে আছে ইন্দ্রিয়গুলোকে একবারে নির্মূল করার কোনো প্রয়োজন নাই, এর ভগবান দিয়েছেন তো এগুলোর দ্বারাই তোমরা ভক্তি সাধনের কাজে এদেরকে প্রয়োগ করো, নাহলে এগুলোকে সবাই নির্মূল করে দিলে তো হবে না, এই জন্য প্রত্যেকটা জিনিসকে মানে ঘুরিয়ে নিতে হবে যাতে ভক্তির অনুকূলের মধ্যে এসে প্রবেশ করে। তাই ছিল গৌর কিশোর দারবাজী মহারাজ, তিনি তারা এই
লোহার যে ব্যাট ওটাকে তিনি দমন করে দিলেন। এইরূপ ভাবে তিনি ভজন সাধন কিভাবে করতে হবে, আমাদের তো ইন্দ্রিয়গুলো সব বৈরী, শ্রী ভক্তি মার্গ ইহ কণ্ঠ, হ্যাঁ, আর ইন্দ্রিয়গুলো সব তো বৈরী, সুতরাং এত দুর্দিনের মধ্যে আমরা কিভাবে ভগবানের ভজন করব। তাই তিনি বললেন, বেশ চৈতন্য মহাপ্রভু, আপনি যদি আমার উপরে কৃপা বর্ষণ না করেন তাহলে কিন্তু আর আমার আর অন্য কোনো পন্থা নেই। শ্রী গৌরকিশোর দারভোজী মহারাজের জীবন চরিত্রের মধ্যে তিনি দেখিয়েছেন এই নবদ্বীপে তিনি ভজন করতেন, আর তিনি কাপড় যেখানে শ্মশানের মধ্যে পড়ে থাকতো দেখতো ওগুলোকে সুন্দর করে ধুয়ে শুকিয়ে ওগুলোকেই পড়তেন, আর খাওয়া দাওয়ার কোনো বিলাসিতা ইত্যাদি কিছুই ছিল না। এইরূপ ভাবে কারণে ওই খাওয়া দাওয়া এবং ভালো থাকা ভালো করার দিকে যদি আমাদের সময় নষ্ট হয় তাহলে ভজন আমাদের কোথায় হবে। এই জন্য তিনি তার আদর্শ জীবনের আদর্শ জীবন তিনি যাপন করে জগৎকে শিক্ষা দিলেন যে ভক্তি আমাদের অর্জন করতে হবে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিসে আর কোনো বস্তু নেই। ওই যে ওনার একটি কীর্তন আছে, ওরা পহুনা ভজিয়া মরি প্রেম রতন ধন হেলায় হারাতে অধনে যতন করিয়া ভমতে আই, অধনে আমরা যতন করে সময় নষ্ট করলাম, হ্যাঁ হ্যাঁ তিনি কত আক্ষেপ করে এই কথাগুলো বলতেন, তাই তার আজ প্রিয় ভক্তি দিতে আমি তার কাছে প্রার্থনা জানাচ্ছি, তিনি আমাদের উপরে কৃপা করুন যাতে এইরূপ হয়ে বৈরাগ্য এবং ভক্তি লাভ করে আমার এই জীবনটাকে ধন্যতি ধন্য করতে পারি, এবং বৈষ্ণব আনুগত্যের থেকে যেন আমি বঞ্চিত না হই। Under all circumstances of worldly-minded people and materialists.
and in his personal conduct in dealing with others, he was extremely strict. This may cause us some bewilderment, because when we look at the behavior of some of our acharyas, when we look at the behavior of Srila Bhaktivedanta Swami Prabhupada, he was very liberal, and he encouraged everyone at any stage of their development of bhakti, and did not chastise so much. He set the highest example, but he was very liberal. And his guru as well, Srila Bhaktisiddhanta Saraswati Thakur, was very liberal. Our own Srila Gurudev in his worldwide preaching is very liberal. So how do we reconcile that with the very strict behavior, which will be revealed in some of the stories, the uncompromising standards imposed by Srila Gaura Kishore Das Babaji Maharaj? Because each acharya, each pure devotee, in his own way, is preaching according to the eligibility and the need of the situation. And his position was that he was setting this incredibly high standard for our education. And this standard, even though we see in the behavior or the preaching of Srila Bhaktisiddhanta Saraswati elements of extreme liberality and generosity, also in his personal conduct and behavior, he reflected that same strictness that was in his guru, Srila Gaura Kishore Das Babaji Maharaj. And also in the personal conduct and behavior of Srila Prabhupada, Srila Gurudev, we see that same uncompromising renunciation. One time, just to illustrate this, there was a king, King Manindra Chandra, very famous king, living outside of the Navadvip area, and he was having a large Vaishnav conference. And he invited Babaji Maharaj to please come and be one of the special speakers. Srila Gaura Kishore Das Babaji Maharaj, hearing the invitation, said, "Oh, my dear king, if you want my association, then you should leave your palace, leave your ministers, leave all your wealth, and you come to the banks of the Ganga with me. Live in a small hut, engage in Harinam, and have no worry for your maintenance. If you come by the strength of your bhajan, I will be forced to come and give you my association from love, and I will personally maintain you. But if I were to go to your palace, what would happen to me? I would become your competitor. By association, I would also want materialistic things. I would want wealth, and I would compete with you. So I don't want that. I will never go there. Rather, you should come here." And this theme of is very similar. It's like Mahaprabhu and Maharaj Pratiparudra. Mahaprabhu would never meet with Maharaj Pratiparudra as a king. The only way Maharaj Pratiparudra was able to gain the grace and association of Mahaprabhu was when he took the humble position of a sweeper, or when he dressed in very simple cloth and met Chaitanya Mahaprabhu in the park later and humbly massaged his feet and recited beautiful verses from Gopi Deep and other parts of Srimad Bhagavatam. If we want the mercy of a pure devotee, we must divest ourselves of all worldly abhimana, that I am a king, that I have wealth, and all of our attachments. He was very strict on this. One time, one boy came to him, and he said, "Oh, Babaji, I want to learn how to serve Krishna from you." And he said, "Yes, if you want that, you come with me. You come to my place. You renounce all of your worldly association, non-Vaishnava association, you come and live with me. We will eat by doing manakari, and we will clothe ourselves from the tattered garments that were previously used to cover corpses. We will drink the water of the Ganga, and this way we'll live very simply." Boy said, "Yes, I will do that." And for some days he lived in the association and in the place of Babaji Maharaj. After a while, though, there nearby was living one kirtan, bhajaniya, singer, a professional. His name was Ram Das. And he sang in a very melodious, artful way. The boy became attracted and began to secretly associate with this person against the orders of Gaura Kishore Das Babaji Maharaj. Later,
he was associated, he was taking different pairs of contacts. And after some time, Babaji Maharaj noticed that this boy was singing, heard him singing Vaishnava Vandana and other Gaudiya Vaishnava bhajans, and he said, oh, now he's gone to take the association of this Ramdas. I don't approve. And they said, Babaji Maharaj, how can you tell? That I can detect the mood of this bhajan and the style of this kirtan. Now, he is taking association of worldly persons and he's learning only hypocrisy. Very soon he will leave and he will look to take the dress of an ascetic and for worldly name and fame. Not long after that, the boy left, forgot permission, went to Puri, and then about a month or two later came back. When he came back, he was dressed in ascetic dress, but very stylized ascetic dress. You know, like you see some Babaji's like that. Nice cloth, very proper, and he was attracting a follower. He came before Babaji Maharaj in the presence of a local Mahant, or priest of a nearby temple. And the Mahant said, oh, Babaji Maharaj, this disciple of yours, he's come to return to you. He's been in Puri. He's been serving Haridas Thakur. He chants Harinam constantly, and now he's performing bhajan on the level of spontaneous devotion. He's a Raghunuda Vaishnava, and everybody worships his feet. Babaji Maharaj rejected it. He said, this is simply the croaking of frogs. This is not Harimata, this is not Haribhajan. And soon the snake of worldly desire will devour that frog. And he rejected this person because of his duplicitous nature, and he said that now he's taking this dress only for the purpose of getting good food and getting the praise and admiration of others. This is not asceticism. He's only learning hypocrisy. So, in this way, Srila Gaurangashoda Das Babaji Maharaj, through his actions and through his dealings with those that came to him, was very strict and set the highest example of what is pure Vaishnavism and what is materialistic imitation. And he would not dare any of the materialistic imitation. And he instructed very vigorously and very firmly against that. तो इस प्रकार कठोर वैराग्य का अवलंबन करना
बहुत से लोग भले ही अभ्यास कर लें परंतु वह अभ्यास कुछ ही दिन चलता है और चल नहीं पाता। जब कृष्ण अनुराग में अनुरागी हो जाए तब यह वैराग्य सिद्ध होता है कि हाँ तय वैराग्य। जैसे श्रील गोरकिशोरदास बाबा जी महाराज को था जो प्रेममयी राधे राधे तुम्हार कंगाल तुम्हारे जाके राधे राधे तुम्हारे कंगाल ये गोरकिशोर निरंतर तुम्हारा नाम ले करके राधे राधे कह करके पुकार रहे हैं। राधा जी के प्रति प्रबल अनुराग निष्ठा और भजन की प्रबलता को दिखाया। इसी तरह से जितना अनुराग होता है संसार से अपने आप वैराग्य होता है। इसी को श्रील प्रभुपाद जी ने कहा युक्त वैराग्य से युक्त वैराग्य उसमें कोई विषयों का संबंध नहीं रहता है। श्रीहरि सेवा यहाँ अनुकूल विषय बलिया त्यागे ताहा भूल। श्रीहरि सेवा के अनुकूल वस्तुओं को विषय कहकर यदि त्याग करते हैं उसमें भी भूल हो जाता है। और गोरकिशोरदास बाबा जी महाराज जी के जीवन में देखा जाता है कि ये कोई कीर्तन करने वाला गौर निताई का कीर्तन किया, कीर्तन करने वाले व्यक्ति को कहा अभी ये कीर्तन करके गया यहाँ की मिट्टी को उठा करके फेंको गोबर जल से यहाँ ले। बोले क्यों ये गौर नाम नहीं कर रहा है गौर गौर ना टाका टाका हाँ बोले गौर गौर जप रहा है नाम ले रहा है कीर्तन कर रहा है परंतु तो उसका मतलब क्या है टाका टाका रुपया रुपया कि एक रुपये के लिए दिन रात रुपये की चिंता में डूबा हुआ है वो गौर भजन कृष्ण भजन करने नहीं आया और न किसी को सिखा रहा है। इस प्रकार गोरकिशोरदास बाबा जी महाराज कभी कभी इतना वैराग्य कि कभी कच्चा बैगन तक खा जाते थे उसमें कीड़े भी हैं सभी कुछ इसी तरह से वे खा लिया करते। कभी गंगा की मिट्टी को उठा करके खाया करते इतना कठोर त्याग वैराग्य। ऐसे त्याग वैराग्य मैं जीवन में भजन किया। और देखा जाता है कोई स्त्री आकर के कहती है बाबा आज सीता में जो आपने प्रसाद रखा है वहां कोई सांप चढ़ गया था हमने देखा है उसको मत खाइए। परंतु उस स्त्री को उन्होंने खूब डांट फटका लगाया वगैरह और वही चीज खाए। देखिए सभी कुछ संभव होता है उनके लिए। यदि ऐसा कोई आचरण करने जाए तो बस दो दिन में ही खत्म होगा। तो ये भी ऐसे देखा जाता है बहुत से लोग। अब जैसे गुरु जी ने कहा कि कोई गुरु वैष्णवों के पाठ प्रवचन हरि कथा न सुन करके गिरिराज के परिक्रमा में भाग रहे हैं कोई इधर भाग रहे हैं उधर भाग रहे हैं परिक्रमा में दौड़ रहे हैं। भागवत जी ने कहा करते हैं भगवान कृष्ण स्वयं ही कह रहे हैं साधुओं को कुरुक्षेत्र में बोले कि न धर्मयानी तीर्थानी न देवा मिर्सिलामया ते पुनंत गुरु काले दर्शनाथ एव साधक। गुरु महाराज जी इस श्लोक को बार बार कहा करते किसी भी कहीं भी प्रवचन हो तो इस श्लोक जरूर आएगा। तो इस प्रकार बोलते इसका मतलब क्या है न जन्मया नी तीर्था नी न देवा में शिलामया। लोग साधन भजन करने के लिए बहुत उपायों का अवलंबन करते हैं। कोई तीर्थों में स्नान कर रहे हैं बहुत दौड़ भाग कर रहे हैं बहुत परिक्रमा लगा रहे हैं बहुत घूम रहे हैं परंतु साधुओं से बैठ करके हरि कथा सुनने को रुचि नहीं है। बोले पवित्र करेंगे बहुत से लोग पूजा पाठ ध्यान दान ध्यान पूजा पाठ इधर उधर परिक्रमा इधर उधर खूब भक्ति कर रहे हैं। बोले क्या पवित्र नहीं होगा? बोले होगा। तीर्थानी में शिलाम या कोई विग्रहों की मूर्तियों की पूजा कर रहे हैं पवित्र होगा पर समय लगेगा बहुत काल में जाके। और दर्शनादेव साधव साधु पुरुषों के दर्शन मात्र उनकी कृपा आशीर्वाद मात्र इस सभी फल हो जाता है सब कुछ प्राप्त होता है। लोग ये समझ नहीं पाते इसलिए लोग उधर भी भागते हैं सदगुरु वैष्णवों का संग और उनका आश्रय लेकर भजन करें उनकी सेवा करें उसमें रुचि नहीं होती है उसी में भारी पड़ जाता है। इसलिए गोरकिशोरदास बाबा जी महाराज जी का जीवन जो है एक और वैराग्यमय देखा जाता है। विप्रलंबर साम बुधे विप्रलंबर रस के समुद्र हैं जो कि राधा कृष्ण के विरह विप्रलंबर रस के
माधुरी का आस्वादन करने वाले, उस विरह में निरंतर डूबे हुए, उस विरह के द्वारा मिलन की उत्कंठा और मिलने की जो तीव्र लालसा राधा गोविंद की सेवा पाने की, राधा जी की सेवा, यही विरह विप्रलोभ रस को दिखाया। जो कि गोरकिशोर दास बाबा जी महाराज एक दिन रात्रि काल में मध्य रात्रि के पश्चात गंगा पार करते, जबकि उस समय वे आंखों से देख नहीं पाते थे, और ऐसी स्थिति में गंगा पार करके प्रभुपाद जी के पास में पहुंच गए। गुरु जी से हम लोगों ने सुना कि इतनी रात में वहां पहुंच गए, प्रभुपाद जी ने उनसे पूछा आप आए कैसे, कौन लाया आपको, बोले कि वही सामना सा एक लड़का, उसने मेरा हाथ पकड़ लिया, पार करा दे चलाया। बोले अच्छा समझ गया, हो गया था। तो ये सब ये लोग कोई साधारण व्यक्ति तो नहीं है, सिद्ध पुरुषों में जिनकी गिनती है, और जो इस तरह से जहां भगवान स्वयं आकर के उनको पार करा दे, ऐसे सब सिद्ध पुरुषों के जो लीला चरित्र अति अलौकिक और प्राकृत होता है, इसलिए श्री रूप गोस्वामी पात्र ने कहा ऐसे महान पुरुषों के जीवन शैली बाहरी क्रिया कलाप किसी के समझ में नहीं बैठ सकता, न कोई समझ सकता है न जान सकता है। ऐसे नवद्वीप में श्री जगन्नाथ दास बाबा जी के और एक बाबा थे जो कि बंसीदास बाबा, सिद्ध पुरुष थे। एक बार एक प्रिंसिपल जो कि हम लोगों को संस्कृत पढ़ाया करते थे बोलने लगे, बोले हमने भी देखा आंखों के हिसाब से, तो गौर निताई की सेवा करते हैं, कोई थाली चोरी करके ले गए और गाली गलौज करने लगे। तो इस प्रकार के ये लोग सिद्ध पुरुष हैं और साथ साथ रूप में बात कर रहे हैं, इनकी बातें समझना भी बड़ा कठिन होता है। इस प्रकार के महापुरुष जो कि वेशभूषा अच्छे वेशभूषा अच्छे कपड़े पहन करके भक्ति विनोद ठाकुर जी के पास में पहुंच गए। भक्ति विनोद ठाकुर जी ने पूछा कि बाबा आज ये क्या बात है ऐसे वेशभूषा में, बोले कि यहाँ नवद्वीप के ये साधु लोग वैराग्य वेश ले करके गलत संग कर रहे हैं, गलत स्थितियों में फंसे हुए हैं, व्यभिचार पर आ रहे हैं, तो इस प्रकार भजन के नाम पर जो कलंक करते हैं उससे अच्छा ये वेश इस वेश में रहे। इस तरह के इन लोगों का आचरण समझना बड़ा कठिन होता है। सुबह से हम लोगों ने बहुत सारी कथाएं सुनी हैं। इस प्रकार के जो गोरकिशोर दास बाबा जी महाराज राधा कृष्ण के विप्रलंब रस में डूबे हुए, महाप्रभु की धारा में जो कि विरह विप्रलंब रस की मूर्ति महाप्रभु है, उस भाव को प्रकट किया। इन भाव के आस्वादन से गोरकिशोर दास बाबा जी महाराज जी के चरणों में हम पुनः पुनः पुष्पांजलि समर्पण करते हैं। Vaishnava, Acharya Malai, Ashri Chaitanya Mahaprabhu.
Simply by hearing of these glories, we are becoming so purified. Srila Gaura Kishordas Babaji Maharaj represents so much Yukta Vairagya, so much transcendental renunciation, and so much Viparlamba Bhava. This applies, we can apply this in our very selves, these teachings and examples of our acharyas. Srila Bhakti Rakshasura Srila Maharaj said, the more we go to the negative, the more we will attract the positive. To live, die to live. Our tendency, what has to die for us to live? Our attachment to this material world. Our tendency for comforts, to give gratification to these senses. That will never make us happy. But the more that we, as Srila Gaura Kishordas Babaji Maharaj showed, to punish these senses, Srila Gurudev has given me a danda and told me this is to for punishment. So Gaura Kishordas, our tendency is to think I can become happy by gratifying my senses. This is our illusion. And the acharyas are present in this world to cut our attachments to this tendency and to realize our real happiness and pleasure will come from transcendental and positive renunciation of the sense gratification and applying ourselves to devotion and applying our senses to transcendental seva, to the absolute truth. Srila Gaura Kishordas Babaji Maharaj was the epitome of this. We've heard so many transcendental stories of his life. So Gurudev has saved me from the well of my material absorption and engagement in so much the well of sense gratification. One story of Srila Gaura Kishordas Babaji Maharaj I read this morning, he was preaching to a grihastha couple and he urged them, if they wanted to progress in their bhakti, they should live more separately. So after some time he asked them how they were progressing in their bhakti and they said, oh, we are progressing very nice, we are living separately. And he said, how are you maintaining yourselves? How is your eating going on? And he said, oh, we're eating very nicely. Very nice, delicious foodstuffs, but we are, at that time, we were together when we were honoring our prasadam. And Srila Gaura Kishordas Babaji Maharaj told them, be very careful. Externally, you may be renunciates in the grihastha ashram, but internally, if you're associating together, trying to enjoy in subtle ways and very delicious foodstuffs, this is also going to prohibit your bhakti from flourishing. So sometimes in this class of bhakti, we feel that we're making advancement in renunciation, when actually we're internally, we're having so many different subtle attachments. I may be wearing the dress of a saffron, but internally I'm meditating on an external sense gratification and associating with ladies in too intimate a way. We have to be very, very careful for this. So the one of my godbrothers spoke on the internet and he said that some of our acharyas in the line of Sri Chaitanya Mahaprabhu are manjaryas. And I asked Gurudev about this. And he said, who has said, anyway, it's not important. He said, all of our acharyas are manjaryas. So it's very auspicious that we come together and glorify these transcendental personalities who are coming from the highest transcendental abode and trying to give us this gift of praying by renunciation and also by absorbing ourselves in separation from the transcendental seva of the Lord. नाम श्रेष्ठ मनोभी सचिव पुत्र सर्वम रूपम तस्य प्रजगुरुणी
गदाधर शिवासनि श्री गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद्म नित्य लीला प्रेतम विष्णुपाद और विशेष करे हमारा श्री विग्रह के सन्निकट सन्निधि एवं गुरुपाद के सन्निधि में हमारा बसे आज गौर कृष्णदास महाराज जी आज अपराधित जीवन चरित वैराग्य भजन प्रणाली एवं तार जीवन आदर्श शिक्षार कथा सब सकाल थे एन पर्त श्रवण कर अनादिकाल परिवर्तनशील जगत मध्य এই জীবের আশা যাওয়ার শেষ নয়। জীবের কর্মফলের অনুসারে তাদের আহার ব্যাসন বিলাস আদি সবকিছু পাওয়া যায়। কিন্তু আমাদের আচার্যপাদ বলছেন কীর্তি যশস্য জীবতি, এই অনাদিকাল সংসার থেকে চলে যাওয়ার পূর্বে যে ব্যক্তি তার জীবনের ভজনের ছাপ রেখে যান তার এই জগতের মধ্যে আসা যাওয়াটা সার্থক। তাই আচার্যপাদ গুরু বলছেন সেই কড়ির মধ্যে আমাদের গুরু পরম্পরার মধ্যে গৌরসুদাস বাবাজী মহারাজের জীবন আদর্শ ভজন প্রণালী এর অভূতপূর্ব এবং ছিল। গৌরসুদাস বাবাজী মহারাজ দেখা যাচ্ছে যে তিনি কিভাবে বৈরাগ্যের সহিত এবং উৎকণ্ঠার সঙ্গে তিনি কিভাবে ভজন করেছেন, যার জীবনের আদর্শ এবং ভজনের উৎকণ্ঠা দেখে তিনি গৌরসুদাস বাবাজী মহারাজের চরণে আশ্রয় করে এবং তিনি বিশ্বব্যাপী চৈতন্য মহাপ্রভু যে আচারিত প্রচারিত যে কীর্তনীয় সদা হরি নাম সংকীর্তন এবং চৈতন্য মহাপ্রভুর যে প্রেম ধর্মকে তিনি সর্বত্র তিনি প্রচারিত করেছেন। কেন গৌরকৃষ্ণদাস বাবুর চরণে তিনি আশ্রয় করেছিলেন তার সম্বন্ধে শ্রী ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ নিজেই বলেছিলেন তাঁর শুধু বৈরাগ্য নয়, বৈরাগ্য দেখে আমি তাঁর চরণে কেবল আশ্রয় করিনি, প্রথমে মনে হয়েছিল যে তাঁর অভূতপূর্ব বৈরাগ্য কঠোর বৈরাগ্য রয়েছে হয়তো পাণ্ডিত্যটা কম রয়েছে, কিন্তু যখন তার মুখারবিন্দ থেকে হরি কথা শ্রবণ করেছিলাম তখন আমার সমস্ত তাম্বিকতা অহংতা আমার যে বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য তা সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম গুরুপাদ রূপের আহিত কৃপাতে তিনি কত মহান, তিনি কত তার উদারতা, তিনি কৃপা করে আমাকে তার চরণে স্থান দিয়েছিলেন। প্রভুপাদ নিজের জীবনীতে বর্ণন করেছেন যখন তিনি প্রথম সংকল্প করেছিলেন একমাত্র যদি গুরুকরণ করতে হয় তাহলে গৌরকৃষ্ণদাস বাবাজী মহাদেবের চরণে, আর তাই তিনি সংকল্প নিলেন গৌরকৃষ্ণদাস বাবাজীর বিনা বাবাজী ছাড়া আর কারোর চরণে তিনি আশ্রয় গ্রহণ করবেন না। যখন গৌরকৃষ্ণদাস বাবাজীর চরণে তিনি যখন তার শিষ্যত্ব গ্রহণ করবার জন্য তিনি প্রার্থনা জানালেন তখন গৌরকৃষ্ণদাস বাবাজী মহারাজ দৈন্যের সঙ্গে বলেছিলেন তুমি এত পণ্ডিত এত বিশাল তোমার জ্ঞান আর কোথায় আমি মূর্খ, আমার বা কি বা পাণ্ডিত্য আছে তোমাকে আমি শিষ্য রূপে গ্রহণ করব। তিনি বারবার প্রতারিত হলেন যেমন নরোত্তম দাস ঠাকুর লোকনাথ দাস গোস্বামীর কাছে তিনবার প্রতারিত হয়েছিলেন তিনি তাকে দেন নাই, কিন্তু লোকনাথ দাস গোস্বামী নরোত্তম দাস ঠাকুরের সেবাতে প্রশিক্ষিত হয়ে তিনি তাকে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। ঠিক তদ্রূপ গৌরসুদাস বাবাজী মহারাজের নিকট শ্রীল প্রভুপাদ অত্যন্ত প্রভুপাদ তিনি প্রথম
जाए प्रत्यक्ष तेरी प्रथा की तो है छे तीन रीते चल में तपन तेरी को की कर ले अनशन व्रत कर ले अन्न जप आदि परित्याग कर ले यदि गुरु दास पोजन के दीक्षा ना जाए यदि शिष्य रूप में ग्रहण ना करे ताले हमार की काज पड़े गुरु करण करार तेरी एक अद्भुत पर अद्भुत तेरी निदर्शन देखे छे এই সংসারের মধ্যে গুরু কিভাবে করতে হয় গুরু কাকে বলে সদগুরু কিভাবে গ্রহণ করতে হয় যাকে তাকে হাটে বাজারে গুরু পাওয়া যায় না গুরু করতে হলে এই রূপ তত্ত্ব রসিক গুরু করে নিকট করতে হয় তস্মা গুরু প্রত্যেক গ্রাম শ্রীমন্তম শব্দে সাথে এই শাস্ত্রের মধ্যে তাই শাস্ত্র পথে তিনিও দেখিয়েছেন গুরু করণ তার লীলার মধ্যে তিনি তিন দিন মহারাজের মুখ থেকে কেউ একটা টাকা দিলে পয়সা দিলে তিনি তাকে ভাঁজ
করে আদরের সঙ্গে তিনি পকেটে রাখতেন। সেগুরু গৌর দাস বাবাজী মহারাজের জীবন চরিত্র বর্ণন করা হয়েছে, কেউ তাকে একটা পয়সা দিলে বা কোনো ব্যক্তি একটা কাপড় দিলে তিনি অত্যন্ত আদরের সঙ্গে সেই ব্যক্তিকে দাদাকে তিনি প্রশংসা করতেন রাখতেন। কেন আর তিনি বলতেন এগুলো ভগবানের বস্তু, ভগবানের সেবাতে লাগবে। তিনি বলেছেন কি সেই সকল বস্তুগুলোকে তিনি গাঁট বেঁধে রাখতেন, পয়সা গুলোকে তিনি গাঁট বেঁধে রাখতেন, আর বলতেন বৈষ্ণব সেবাতে পাঠানো হোক। বৃন্দাবনে তখন একজন হনুমানী নাম, হনুমানী নাম কোন এক ব্যক্তি ছিলেন, তিনি বৃন্দাবনে বৈষ্ণব সেবা করতেন। তিনি সেই সকল বস্তুগুলোকে তিনি বৃন্দাবনে পাঠিয়ে দিতেন, আর চিঠিতে লিখতেন সেই সকল দ্রব্যগুলো বৈষ্ণব সেবাতে লাগছে কিনা। বিষয় বলিয়া হইবে ভুল, যদি ভগবানের বস্তুতে ভগবানের সেবাতে যদি না লাগে তাহলে সেখানে আর যদি বিষয় বলে মনে হয়ে যায় তাহলে ভুল হয়ে যায়। ভগবানের সমস্ত বস্তুকে ভগবানের সেবাতে লাগে। ঈশা বস্তু সর্বিদম যৎকিঞ্চিৎ জগত্তং জগত তেন উত্তম সুভুক্তা মা মৃত্যপস্য সিদ্ধম। তাই বলছেন যে ভগবানের সমস্ত বস্তু ভগবানের সেবাতে লাগবে। একটা করে পয়সা দিলে সেই পয়সাকে তিনি ভগবানের সেবাতে লাগাতে নিজের বৈরাগ্য ভাবে কত বৈরাগ্য করতে যে কথাগুলো আমরা শুনলাম যে তিনি যখন গঙ্গার তীরে থাকতেন গঙ্গার মাটি এমনকি কাঁচা বেগুন অথবা চাল শুদ্ধ চালকে জলে ডুবিয়ে তা তিনি খেতেন। এইভাবে তা আমরা বৈরাগ্য কখনো সামান্য মধু মাধু করি নিয়ে এসে তিনি গ্রহণ করতেন। এক সময় কোন এক সময় বাবাজী মহারাজ সামান্য মাধুকরীকে তিনি একটা শিকার মধ্যে রেখে চলে গিয়েছেন, স্নান করতে কোথায় গিয়েছেন। এমন সময় কোন বিধবা মহিলা এসে দেখেন কি ওই শিকার সামনে একটা বিষধর সর্প চলে যাচ্ছে। এখন বাবাজী মহারাজ যখন স্নান করে তার পিত্ত আদি করে যখন যখন তার ভজন পুছিয়ে এলেন তখন বাবাজী মহারাজকে বলছেন, বাবাজী মহারাজ, বাবাজী মহারাজ, আপনার ওই মাধুপুরি যে রুটি রয়েছে আপনি খাবেন না। কেননা ওখানে একটা সাপ ওইখান থেকে যে বিষ্ঠ যে সাপটা তার বিষদন্ত বা বিষ ওইখানে দিয়েছে, সর্প উচ্ছিষ্ট হয়ে গেছে, আপনি গ্রহণ করবেন না। বাবাজী মহারাজ বলেন লাঠিটা নিয়ে ওই বিধবাকে মারতে দৌড়লেন, বলেন ওই সাপের বিষ অপেক্ষা তোর বিষ বেশি। কেন ওই সাপের যদি উচ্ছিষ্ট যদি কেউ খায় এক জন্ম তার নষ্ট হয়, কিন্তু কোন মহিলার আদর স্নেহ প্রীতি যদি পড়ে যায় সে সাধু কি হয়, তত্ত্ব সাধু কি হয়ে যায়, তার অনন্ত জন্মে তার ভক্তিটা নষ্ট হয়ে যায়, আবার এই সংসার করছে। এই জন্য উদ্ধৃত করেছেন নিশ্চিন্তনস্য ভক্ত ভক্ত ভজনস্য যেমন ভাবে ভজন করতে ঠিক তদ্রূপ ভাবে
গুরুদাস বাবাজী মহারাজের ভজন শ্রদ্ধা আর আবেশতা এটি হচ্ছে আমাদের ভজনের বিশেষতা। সমস্ত শাস্ত্রের মধ্যে তাই বলেছেন যে ভজনের মধ্যে ভাবে আবেশ উৎকণ্ঠা, যদি আবেশ উৎকণ্ঠা না থাকে যথার্থভাবে ভজন হয় না। আজ গুরুদাস বাবাজী মহারাজের অমৃতময় তাঁর যে জীবন চরিত, এই জীবন চরিত্রের আদর্শ যেন আমরা পুনরুক্ত জন্মে উপলব্ধি করে যেন ভজন করবার প্রয়াস করতে পারি, এবারে আমার বক্তব্য। So like this, Gaur Krishna Maharaj
was not like false renunciates. How once he approached, came in nicely, well dressed, came to Bhaktivinoda Thakur. He used to hear Bhagavat from Bhaktivinoda Thakur. He considered Bhaktivinoda Thakur to be the associate of Gauranga Mahaprabhu. So their relationship was very transcendental. So like this, Gaurudatta then came and Bhaktivinoda Thakur asked Babaji Maharaj, why you dress so opulent like this, very wealthy dress, rich man dress? He told that nowadays, this dress, Babaji dress became very cheap. For many they wear this dress and they do so many nonsense things. They associate, they have illicit sex relationship and doing so many bogus things. I want to be separate from them. So how he established by his teachings? The real Vairagya is very, very rare, very, very high. That's why Prabhupada himself, we see that Gaurudatta Maharaj instructed Prabhupada that you should not go to Calcutta. It's a very, very place of materialists. Apparently told like that. But Prabhupada established his mart in Bagh Bazar, very big mart. So how he seems to be contradictory in his teachings, but not. Actually, Prabhupada understood the real teachings of Guru appears in the heart of disciple, they understand. We cannot understand these things. Like this, he was a real Vairagya. Another meaning of Vairagya means vishesh rag. Rag means attachment. A deep attachment to the divine couples, Radha and Krishna. How he performed bhajan in Radha Kund, in Surya Kund, is not dependent on eating, sleeping, like the Goswamis. He Radha Braja Devi Kichalalita He Nanda Suna Kuta Sri Govardhana Kalpa Pada Patale Kalindi Vanne Kuta Gosantavati Sarvata Khede Mahabhihvali Vande Rupa Sanatanu Raghuja Go Sri Jiva Gopala.